এভরিওয়ান, তো এই দুর্গাপূজার বন্ধে আমি চলে গেছিলাম আমার নানুর সাথে ঠাকুরগাঁওতে কিছুদিন বেড়ানোর জন্য। তো আজকের এই ব্লগে থাকবে আমি যারা কি কি করলাম সেগুলোর ডিটেলস ভিডিও, এছাড়া আরও কিছু ব্লগ আসবে নানুর বাসার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে। তো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। তো আমি যাওয়ার দুই দিন আগে একটা লাভা কেক বানিয়েছিলাম, নাচস বানিয়েছিলাম, তো দেখালাম। তো এটা যাওয়ার আগের দিন রাত্রে আমি আম্মু বের হয়েছিলাম হচ্ছে কিছু শপিং করতে, তো এগুলো কিনেছিলাম আর ফুচকাও খাচ্ছিলাম। তো বাসায় এসে ভাবলাম কিছু দেখাই, অল্প কিছু জিনিস যেগুলো ওদিন কেনা বাকি ছিল সেগুলো নিয়ে আসি আমরা, চকলেটস, ক্যান্ডিস ফর চিলড্রেন্স অ্যান্ড এই তো জুস টুস এইসবই। তারপরে আমরা সবাই মিলে চা খেলাম, চা খাওয়ার পরে খাবার দাবার খাওয়া শেষ করে আম্মু আর আমি মুভি দেখতে বসলাম। মুভি দেখছিলাম আর হচ্ছে আমি হাতে মেহেদি লাগাচ্ছিলাম, আম্মুকেও দিয়ে দিয়েছিলাম মেহেদি, বসে সেটা ক্লিপ নেওয়া হয় নাই। তো আমি দুই পিঠে মেহেদি লাগাই, তারপরে ঘুমিয়ে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। সকালে উঠে দেখি যে টেলার্স থেকে কিছু জামা কাপড় এসেছে, ওগুলোকে গোছগাছ করলাম কোনটা পরবো সেটা বের করে রাখলাম। আর আমার লাগেজটাকে আমি সারগো চেক করে নিয়েছিলাম কী কী নিয়েছি না নিয়েছি, কিছু বাদ পড়েছি কি না, কারণ আমার নানুর বাসা অনেক দূরে, প্রায় 500 কিলোমিটার দূরে। সো প্রয়োজনীয় জিনিস বাদ পড়ে গেলে ঝামেলায় পড়তে হবে ওখানে গিয়ে, যদিও কিনতে গেলে পাওয়াই যাবে, হোয়াট এভার। তো এরপরে ব্যাগটা গুছানো প্রায় শেষ, তো আমি আমার শাওয়ারের যে অ্যাক্সেসরিজগুলো আছে আর মেকআপ আইটেমস ওগুলো কিছু প্যাকিং করব। এখানে আমি শাওয়ার জেলটা হচ্ছে লক করে দেখছিলাম যে ঠিক আছে কি না, তারপর সেটা বাউচের মধ্যে করে নেবো আমি, কারণ সব রিস্কি জিনিস লিক হয়ে গেলে সমস্যা। আর এটা আমার কন্ডিশনারটা নিয়ে নিলাম, আর আমি আমার ফেস ওয়াশ ক্রিম পাউডার অলওয়েজ মেকআপের সাথে ক্যারি করি, কারণ আমার রাস্তাঘাটে মানে যে ক্যারিং ব্যাগটা থাকে ওখানেই ক্যারি করি, কারণ রাস্তাঘাটে প্রায় মুখ টুক ধুলে প্রয়োজন পড়ে আর কি। আর আমার স্কিন প্রচণ্ড অয়েলি, তো কিছুক্ষণ পর মুখ না ধুলে আমার অনেক আনইজি ফিল হয়। তো এই আর কি, এটা মোটামুটি গুছানো শেষ। আর এখানে আমি আমার লিপস্টিকগুলো নিয়েছি, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা এইসব যেগুলো রেগুলার ইউজ করি ওগুলো নিয়েছি, এর বেশি কিছু নেই নাই। আর আমার একটা ফেভারিট লিপস্টিক আছে ওইটাই নিয়েছি। তো আমার লাগেজ মোটামুটি রেডি, পাপা সামনে দিয়ে ঘুরতেছিলো, পাপাকেও চলে আসছে, হোয়াট এভার। এরপরে বিকালে আমার আমি বের হয়েছিলাম হচ্ছে মিষ্টি কিনতে, তো ভাবলাম মিষ্টি আর যাওয়ার আগে আগে দিয়ে কিনবো, তাহলে ভালো থাকবে মিষ্টিগুলো। তো আমরা আমাদের বাসার সামনেই রিক্সা দিয়ে যাওয়া যায় একটা জায়গায়, ইসলাম সুইটস, ওখানে ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, টেস্ট অনেক ভালো, অনেক ফ্রেশ থাকে মিষ্টিগুলো। তো এখান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম, আর এখানে প্যাকিং করা হচ্ছিলো, আমি গিয়ে দেখলাম সব ঠিকঠাকভাবে প্যাক করছে কিনা। এই সেই মিষ্টিগুলো মিষ্টিগুলো নিয়ে বাসায় চলে আসি এবং বাসায় এগুলোকে আবার প্যাকিং করা শুরু হয়, কারণ একটা বড়ো ব্যাগে ভরে এরপর এগুলোকে নেওয়া হবে। তো এই তো মিষ্টি মিষ্টি প্যাক করা হচ্ছে, আমি প্যাক করছিলাম, আমি দেখছিলাম, ভিডিও নিয়েছিলাম। তো ফাইনাল ব্যাগটেক রেডি, আমি রেডি হয়ে গিয়েছি, তো এখন আমরা বের হব কিছুক্ষণের মধ্যে। তো আমরা হচ্ছে হাসনাবাদের মানে আমাদের বাসার সামনে এক জায়গা থেকে নেমে বাবা মুখ গিয়েছিল আবার মিষ্টি আনতে, তো আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে এরপর তারা গিয়েছিলো মিষ্টি আনতে, তখন প্রায় 5:25 বাজে যখন আমরা বের হয়েছিলাম। তো এই তো যাচ্ছি, আর আমি এই যে দাঁড়িয়ে আছি রাস্তায় বাবা মুখ গিয়েছিল মিষ্টি আনতে আমাকে রেখে, আমি ব্যাগ ভাড়া দিচ্ছি। আর ওই দিন এত ক্রাউডেড ছিল কারণ বন্ধ শুরু হচ্ছে, তো সবাই বাড়ি যাওয়ার জন্য রাস্তাঘাটে ক্রাউডেড থাকবে। এরপরে আমরা একটা সিএনজি নিয়ে চলে আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এখানে ওই দিন ট্রেন আসতে অনেক দেরি হয়েছিল কারণ ওইদিকে বৈরবে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করে ওই দিন, তো আমরা আমাদের ট্রেনটাও একটু লেট ছিল, বেশি না 10 মিনিট লেট ছিল। তো আমরা দাঁড়াইছিলাম অপেক্ষা করতেছিলাম কখন আসবে আমাদের ট্রেন, আর আমি ঘুরতেছিলাম এর মধ্যে কত কিছু যে আমার খাওয়া হয়ে গেছে, স্যান্ডউইচ, কোক, কেক, বলার বাহিরে এত খাই আমি। তো এই তো কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসবে, এই যে ট্রেন চলে এসেছে, আমি ট্রেনের ভিতর থেকে এখন শুট নেওয়া শুরু করলাম। হ্যাঁ, তো ট্রেন চলে এসেছে, তো আম্মু আমি বাবা সবাই বসে পড়েছি, তো কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দেবে, কিছুক্ষণ থাকবে না, এমনি ট্রেনটা লেট করেছে। তো আম্মু আবার চানাচুর মাখা কিনেছিল, ওইটা একটা শর্ট নিলাম। এরপরে ট্রেন চলা শুরু হয়, আর আমি যে ব্ল্যাক বারবনটা খাচ্ছিলাম, এটা আরেকটা স্টেশন যেখানে থামে ট্রেন। রাত্রেবেলা হচ্ছে আম্মু রাত্রে খাবারের জন্য রুটি আর আলু ভাজি নিয়ে এসেছিলো, আর আমি ম্যাঙ্গো জুসটা খাচ্ছিলাম। আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম, চিপস, জুস, কেক, কোক, কোনো কিছুরই শর্ট নেওয়া হয়নি। তো ওই যে রাত্রেবেলা ট্রেনের ভিতরে এই অবস্থা। আর এটা হচ্ছে যমুনা সেতু, এটা পার করা মানে হচ্ছে উই হ্যাভ লেফট ঢাকা বিহাইন্ড। তো যমুনা ব্রিজের হচ্ছে এক পাশ দিয়ে গাড়ি যায় আর এক পাশ দিয়ে হচ্ছে ট্রেন যায়, জিনিসটা এভাবেই করা। আর আমি এখানে আবার ম্যাঙ্গো জুসটা খাচ্ছিলাম, আর বোরিং লাগতেছে ওদিকে জুসটা আমিও করতেছিলাম, জুসটা নিয়ে একবার নিয়ে যাচ্ছিলাম আবার নিয়ে আসতেছিলাম।
তো এরপরে আমরা চলে যাই হচ্ছে পার্বতীপুরে। পার্বতীপুরে এখানে ট্রেন হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করে, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায়, প্রায় 20 মিনিটের মতো দাঁড়ায়, 25 মিনিটের মতো দাঁড়ায়। তো তখন বাজে ভোর 5:25। তো আমরা ওখানে নামি, ওখানে সকালবেলা না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তো তো ভালো লাগতেছিল। বাইরে একটু হাঁটলাম কিছুক্ষণ, এক কাপ চা খেলাম। তো এইসব করতে করতে তারপর ট্রেনে উঠে গেলাম, ট্রেন ছেড়ে দিল। ভেবেছিলাম এবার সানরাইজ দেখা যাবে, কিন্তু প্রত্যেকবার আমাদের ওই পাশে সিট পড়ে, তো তো ওখান থেকে সানরাইজ দেখা যায়, এই পাশ থেকে সানরাইজ দেখা যায়নি। বাট ভোরের যে আলো ফোটার যে দৃশ্যগুলো, ওগুলো কিছুটা ক্যাপচার করতে চেয়েছিলাম এবং যতটুকু পেরেছি করেছি। তো এটা আরেকটা স্টেশন। আর উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা অনেক বেশি পড়ে, সো ওই সময় কিন্তু ঠান্ডা ভালোই ছিল। আর ভোরবেলা ছিল তো বেশ শীত শীত লাগছিল। আমরা ভোর 6:50-এর দিকে রুহিয়া চলে যাই, মানে রেস্টেশনে নেমেছি। সেখানে হচ্ছে ট্রেন মাত্র 1 মিনিট দাঁড়ায়, তো তাই তেমন কোনো ক্লিপস নেওয়াই হয়নি। তো বাসায় চলে যাওয়ার পর দেখি যে আমাদের সে তাওহিদ, ছোট্ট তাওহিদ, ওকে দেখে অনেক ভালো লাগলো। তারপরে বাসা থেকে চকলেট ভাগ করে দেওয়া হচ্ছিল, অ্যান্ড দে ওয়ার এনজয়িং দ্য মোমেন্ট। তো আজকের ব্লগ এই পর্যন্তই, নেক্সট ব্লগে আমাদের সঙ্গে থাকবেন। বাই বাই গাইস।